হ্যালো, হোয়াটস আপ গাইস, নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা কোনো ফ্রি ফায়ার গেম প্লের উপর না, বরং ফ্রি ফায়ারে আসা আবারও একবার কল ব্যাক ইভেন্টের উপর। কল ব্যাক ইভেন্টটা কিছুদিন পরপরই আসে, একটা পুরাতন ইভেন্ট বলতে পারো এটা। আর যখনই আসে তখনই আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রাইজ নিয়ে আসে, ডায়মন্ড রয়্যাল ভাউচার, তাছাড়াও জামা কাপড়ও নিয়ে আসে। তো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই ইভেন্টগুলো, মানে এই প্রাইজগুলো তোমরা কীভাবে পেতে পারো, আর এই প্রাইজগুলো পেতে তোমাদের কী কী প্রয়োজন হবে। তো গাইস, আজকের ভিডিওটা একদম স্কিপ করে দেখার মতো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে তোমরা এই প্রাইজগুলো নিতে পারো গাইস। হে গাইস, চলে এসেছে আমাদের মাঝে আবারও কল ব্যাক ইভেন্ট, আর যেখানে দেখতে পাচ্ছ তিনজন ফ্রেন্ডকে ইনভাইট দেওয়ার মাধ্যমে পেয়ে যাবো আমরা এই খরগোশের মাথাটা। তো গাইস, আজকে আমরা নিয়ে দেখাবো এগুলো, আর সম্পূর্ণ সাতজনকে যদি আমরা ইনভাইট দিই তাহলে তিনটা ওয়েপন রয়্যাল ভাউচার এবং তিনটা ডায়মন্ড রয়্যাল ভাউচার আমরা পেতে যাচ্ছি। এই কল ব্যাগের সম্পূর্ণ প্রাইসগুলো নিতে চাইলে তোমাদের কাছে অবশ্যই 60টা অফলাইন আইডি থাকতে হবে, আর সে অফলাইন আইডিগুলো অবশ্যই অবশ্যই 30 দিন ধরে অফলাইন থাকতে হবে, ঠিক আছে গাইজ। আর যদি তোমাদের কাছে অফলাইন আইডিগুলো না থাকে তাহলে ভিডিওর শেষ দিকে আমি বলে দেবো কীভাবে তোমরা তোমাদের অফলাইন আইডিগুলো ক্রিয়েট করবে। তো গাইজ, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি তোমরা তোমাদের ইউআইডিটা কপি করে নিতে হবে। তোমাদের ইউআইডি তো তোমরা অবশ্যই চিনো, সেই ইউআইডিটা কপি করে নিতে হবে। এরপর সিম্পলি লগ আউট করে ফেলতে হবে, আর তোমাদের সেই অফলাইন আইডিগুলোর মধ্যে থেকে একটা আইডি লগ ইন করতে হবে। তো গাইজ, চলে এলাম আমরা আমাদের কল ব্যাকের আইডিতে, আর যাবো আমরা কল ব্যাকে। আর এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে প্রেস ইন্টার ইনভাইটার্স আইডি, একেবারে উপরে দেখা যাচ্ছে। তো সেখানে আমরা আমাদের যে ইউআইডিটা কপি করে রেখেছিলাম সেটা সিম্পলি পেস্ট করে দেবো, আর এই অপশনটা অবশ্যই 30 দিন অফলাইন যে আইডিগুলো থাকে সেগুলোতে আসবে, আর অন্যথায় আসবে না। তো আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিলাম, আর এখানে আমাদেরকে কনফার্ম হওয়ার জন্য আমাদের ব্যানারটা দেখাচ্ছে। তো মানে এটা আমার ব্যানার, তো আমি এখানে অ্যাড করে দেবো। তো যে আইডির মাধ্যমে তোমরা সেই কল ব্যাকের এই প্রাইসগুলো নেবে সেখানে পেয়ে যাবে সে মেন প্রাইসটা, আর আমার মেন আইডিগুলোতে এই কল ব্যাকগুলো কাউন্ট হতে থাকবে। এই আইডিটাও লগ আউট করে তোমাদেরকে আর একটা অফলাইন আইডি লগ ইন করতে হবে, আর সেই আইডিটা লগ ইন করার পর তোমরা যদি কল ব্যাকে চাও আবার যদি 30 দিন অফলাইন থাকে সেই আইডিটাও, তো সেই অপশানটা আবারও পেয়ে যাবে। আমরা সেখানেও দিয়ে দেবো আমাদের সেই ইউআইডিটা। তো আমি সিম্পলি আমার ইউআইডি কপি করা ছিল, তো আমি পেস্ট করে দিলাম, আবার সেখানে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম হওয়ার পর আমার একটু নেট স্লো করছে, তো কনফার্ম এখানে অ্যাড দিচ্ছি। তো গাইস, এখানে অ্যাড হয়ে গেছে আমার এটা, দাঁড়াও একটু নেট প্রবলেম করছে। তো এখানে আমার এটা ক্লাইম করা অপশন চলে এসেছে, আর অন্যদিকে আমার মেইন আইডির এই কল ব্যাকগুলো কাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক একই প্রসেসে তোমাদেরকে 60টা আইডি লগ ইন করতে হবে, আর 7টা আইডির মধ্যে তোমাদের সেই অপশনগুলো থাকবে যদি সেই আর 7টা আইডি 30 দিন ধরে অফলাইন থাকে। তো তো গাইস, সেই জায়গাতে পেস্ট করতে হবে তোমাদের ইউআইডিটা যেখানে আমি করেছি। তো এই প্রসেসটা কিন্তু সেম থাকবে, যতবারই কল ব্যাক আসুক তো সেমভাবে তোমাদেরকে এই কল ব্যাকগুলো দিতে হবে। 7টা আইডিতে তোমাদের যদি এই কল ব্যাক হয়ে যায় তারপর তোমরা তোমাদের মেইন আইডিতে যাবে, আর মেইন আইডিতে গিয়ে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে, দেখাচ্ছি এক মিনিট, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার সবগুলো ক্লাইমের অপশন চলে এসেছে। তো এইভাবে তোমরা তোমাদের এই অপশনগুলো, মানে এই প্রাইসগুলো তোমরা ক্লাইম করতে পারবে। তো এখন কথা বলবো যে মানে তোমরা তোমাদের কীভাবে অফলাইন আইডিগুলো ক্রিয়েট করবে, ঠিক আছে গাইস। তোমরা অলমোস্ট সবাই জানো যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমরা দুই ধরনের অ্যাকাউন্টের সাহায্য নিতে পারো। প্রথমত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট বলতে এখানে আমি জিমেলকেই বুঝাচ্ছি। তো ফেসবুক দ্বারা যদি তোমরা এই কল ব্যাকের আইডিগুলো খোলো তাহলে তোমরা কিছু প্রবলেম ফেস করবে। সেটা হচ্ছে তোমরা যদি কোনো আইডি লগ ইন করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে, তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, এরপর ফ্রি ফায়ারে এসে তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আবার যদি তোমরা লগ আউট করতে চাও প্রথমে তোমাদের ফ্রি ফায়ার থেকে লগ আউট করতে হবে, এরপর আবার চলে যেতে হবে ফেসবুকে, তারপর আবার আসতে হবে ফ্রি ফায়ারে। এরকম বারবার ফ্রি ফায়ার আর ফেসবুকে বারবার ঘোরাঘুরি করতে হবে। সিম্পলি তোমরা যদি কল ব্যাকের আইডিগুলো যদি তোমরা জিমেল দিয়ে ক্রিয়েট করো তাহলে তোমরা সিম্পলি লগ ইন লগ আউট যতবার ইচ্ছা ততবার খুলতে পারবে, এবং যত খুশি ইচ্ছা তত খুশি তোমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, এবং কল ব্যাকের জন্য কোনো অসুবিধাই হবে না। কিন্তু অন্যদিকে ফেসবুক আইডি যদি তোমরা বেশি ক্রিয়েট করো তাহলে তোমাদের যে মেন যে ফেসবুক আইডিগুলো রয়েছে সেগুলো ডিসেবল হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তাই গাইস, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা জিমেল দিয়ে তোমাদের কল ব্যাক আইডিগুলো ক্রিয়েট করো, আর তোমরা তোমাদের জিমেল যে কোনো কিছুই রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি ইউজার নেমগুলো কল ব্যাক 1, কল ব্যাক 2, কল ব্যাক 3, কল ব্যাক 7, 4 এরকম করে রাখো তাহলে তোমরা ইজিলি হিসাব রাখতে পারবে যে কোনটা এইমাত্র লগ ইন করেছো আর কোনটা আগামীতে লগ ইন করতে হবে, মানে কোনটা এইমাত্র তোমরা কল ব্যাক দিয়েছো আর কোনটা এর পরবর্তীতে কল ব্যাকের হিসাবে আসবে, এরকম করে রাখতে পারো। আর এই আইডিগুলো ক্রিয়েট করার পর আর কোনো ধরনের লগ ইন করারই দরকার নেই, যখন শুধুমাত্র কল ব্যাক আসবে তখনই লগ ইন করো, আর কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি জিমেল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করতে পারো তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো হাউ টু ক্রিয়েট অ্যা নিউ জিমেল অ্যাকাউন্ট, হাজার হাজার ভিডিও চলে আসবে, সিম্পলি ক্রিয়েট করো যত ইচ্ছা তত খুশি। তো গাইস, আমি আশা করবো যে তোমরা আগামী যে যে
কলব্যাক ইভেন্টগুলো আসবে সেগুলো তোমরা মিস করবে না। তো গাইস আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে আসতে যাচ্ছে অনেক অ্যাগ্রেসিভ ফানি এবং চ্যালেঞ্জ টাইপ ভিডিও। তো গাইস আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো গাইস।